ছেলেকে আটকাচ্ছে কেন? আপনি দেখেন কি তরি কিন্তু আমি কিন্তু আইনিভাবে মামলা হবে। এটাকে তো অতিরিক্ত হয়ে যাচ্ছে। তিন বছরের প্রেম অবশেষে প্রেমিকার বিয়ে ঠিক করে অন্য জায়গায় প্রেমিকার পিতামাতা, কিন্তু প্রেমিক বেচারা সেই বিয়েকে ভেঙে দিয়ে এই মুহূর্তে মহাবিপদে। স্থানীয় লোকজন এবং পরিবারের সবাই মিলে সেই প্রেমিককে ধরে নিয়ে আসে বাড়িতে। অবশেষে পুলিশ এসে এটার কি সমাধান করলো জানতে সম্পূর্ণ ভিডিওটাতে চোখ রাখুন। বিচ্ছে এরকম কিছু হয়েছে আপনার চেয়ারম্যান সাহেব বলতেন, ভাই এটা কি করবো? চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে ডাকাইতো, ডাকাইয়া ফয়সলা করতো। কিন্তু আপনারা যে আইনটা নিজেদের হাতে নিয়ে এই ছেলের কালকে রাত থেকে আটকাইছেন, এই আপনাদের কোনো কথা আমি শুনবো না। আমার আইনের ভাষায় আমি কথা বলছি। সামাজিক ভাবে বিয়ে হবে, কিন্তু এর মানে এইটা না একটা ছেলে গত রাত্র থেকে এখন সোজা আমাদের জাতির জানা দরকার তো, আইন বুঝতে হবে। আইন না বুঝে যে এই কাজটা করছে সেটাই তো হয়েছে, তাই না? কালকে আমি এগারোটার পরে ভাই এগারোটার পরে আমার, হ্যাঁ তারপরে আমার সহকারী এক মেম্বার আছে সাধারণ চ্যানেল। হ্যাঁ বাবা চুপ করো, আমি বললো ভাই এটা তো ছেলে পক্ষে আমাদের জানা হয় না, তা আমি আসলাম, আসিয়ে দেখলাম ছেলের কাছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমি বিয়ে ভাঙে কেন দিলেন? যে আমাদের সাথে রিলেশন আছে, দুই বছর বাদে বয়স পূর্ণ হলে আমরা বিয়ে করি। আর কোন বিষয় ছিল না, সব তার দোষ মানলাম, সেটা সব বিচার হবে, তারপর মেয়ের ব্যাপার ফয়সলা হবে। কিন্তু বিষয় হচ্ছে এই যে একটা ছেলে কালকে থেকে আটকে রাখছে, শুনেন আপনি বিচার করি নাই, মানে ছেলের মা আছে, ছেলের আরো অভিভাবক আছে, আমি আছি, যখন দেখলাম গুরুত্বপূর্ণ ইভেন্ট না যে আপনার এটা খুব ভিডিও খুব এমার্জেন্সি হয়ে গেছে, আপনি আপনার কথাগুলো শেষ করেন, এটা থাকুক থাকুক সমস্যা নেই, হ্যাঁ উদ্বেগ শেষ করেন, বুঝছেন ইলিগাল কথা। এখন ঘটনা হচ্ছে একটু এদের সাথে কথা বলতে আমার শেয়ার করতে করতে এখানে একটা জালিয়াতি হচ্ছে, তার কারণ আমি সকালে যখন আসছি ছেলের জেঠো যে তা খুব আমার পরিচিত কাছের লোক, হ্যাঁ বললাম হাজু ভাই আপনি কে এখানে, তাই আমাকে স্পষ্ট বলছে ভাই ভাইস্তে একটা অপরাধ কাজ করছে সমাধান করার জন্য আসছি, করছে রাতে নিয়ে গেলেন হয়, তখন বললো যে আমি তো রাতে নিয়ে যেতে পারতাম, আমার ছোট ভাইটা ছেলের বাপ আসে নাকি, আমাকে বললো তুমি ওখানে থাক আমি আসে না, আমরা তাহলে মীমাংসা হইলো। তখন আমি রিঙ্কু ভাই বললাম ভাই এই এই বৃত্তান্ত, ভাই বলে ছেলের বুকুর সাথে কথা হয়েছে, বলে হ্যাঁ আমার কথা হয়েছে ছেলের জেঠোর সাথে সাজু ভাইয়ের সাথে, ভাই তাহলে দুই দলের মীমাংসা করে দেওয়া, যেহেতু বয়সও অপর্যাপ্ত কাজটাও করছে জটিল, দুই দলের সমন্বয় কর। তারপরে আবার ওই ছেলের পুকুর থেকে বাড়ির থেকেও আমার কাছে ফোন আসছে, ওরা বলছে একটু অপেক্ষা করো
যায় একটা মিল ফিল কোটেল মনে কোন কথা হচ্ছে এই আমরা যারা প্রতিনিধি বা এলাকার মান্যগণ্য ব্যক্তি কিছু কাজ আমাদের আইন ছাড়াও কিছু মানি নেওয়া লাগে মানবিক কারণে মানবিক কারণে হলে সে জিনিসটা আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছে আপনারা আছেন বসে সুষ্ঠুভাবে একটা সমাধান করতে একটা ছেলের বাসায় কত রাত থেকে আটকাই রাখা এটা মোটেই ঠিক আর যে টাইমে আমাদের চেয়ারম্যান আইতের 12টার পর তার ফোন বন্ধ থাকে নয়টার আগে ফোন খোলে না বাবা বলছে এই ছেলের বাবা বলছে যে সে তার ছেলেকে অবৈধভাবে আটকে রাখছে সে মামলা করবে থানায় অভিযোগ দিছে এখন তাদের সাথে এইটাকে ঠেকান পরবর্তীতে ছেলে বিয়ের বিষয়টা কি সেটা স্থানীয়ভাবে আপনারা আমরা বলতে শেষ করব নাকি না এটা ভালো বলছেন প্রথম অবস্থায় যেটা স্টেপ শুরু এটাকে সমাধান করতে হবে এরপরে দ্বিতীয় স্টেপ কারণ যেহেতু আমি ওই ছেলেটারও কিন্তু একটা ভিডিও আছে আমার কাছে তো আমি ওকে প্রশ্ন করছিলাম যে তুমি কেন বিয়েটা ভাঙলে তুই আমাকে উত্তর দিল যে ওর সঙ্গে আমার রিলেশন ছিল যে রিলেশন ছিল সে কি তোমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো আমাকে বলে নাই কি বলছে তোমাকে যে আমি তোমার কাছেও যাবো না ওই ছেলেকেও বিয়ে করবো না তুমি আমার বিয়েটা ভাঙায় দিয়ে আসো এটা কি ভিডিও আছে না আছে আমার কাছে এই ভিডিওটা এখন কার্যকরী হবে না কেন হবে না কারণ আগে তারে আপনার জোরপূর্বক এই ভিডিওটা করাইছেন আইনের ক্ষেত্রে কিন্তু না এটা ছেলের ছেলের যে স্টেটমেন্ট যেটা ছেলের স্টেটমেন্টটা এই মুহূর্তে আপনারা ওরে ভয়ভীতি দেখাইয়া প্রেসার দিয়ে এই ভিডিওটা করেন না না প্রেসার হ্যাঁ ঠিক আছে আপনার লজিক হ্যাঁ আপনার লজিকটা ঠিক আছে যে এটা হতে পারে আইন বলছে এটা হতে পারে আমি আইনের কথা ভাই শুনেন আমি আইনের বাইরে গিয়ে আইন বলতে পারবো না এটা আপনি আইন বলছেন আমি আইনের বাইরে গিয়ে একটা লোক কিন্তু আমরা এলাকাবাসী কিছু আছি শুনেন না ভাই আপনি যেটা বলছেন এটা আপনাদের ভাষায় পরিপূর্ণতা যে আমরা জোর করে তাকে দিয়ে স্টেটমেন্টটা নিছি নিয়ে তারপর আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে রিয়েল কথা কিন্তু বাস্তবতার সাথে মিল রেখে যদি কিছু করতে হয় তাহলে আমাদের পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বসতে হবে আচ্ছা শফিক ভাই যদি আসে ডাক দেন আমি ঠিক আছে আপনাদের অসম্মান করতে চাচ্ছি না যেহেতু জনপ্রতিনিধি তো একটা এই তাই না আপনি একটু ফোন দেন এই শফিক ভাই ফোন দেন আমি চেয়ারম্যান এই বিষয়ে